সেই সেই বগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী এই পাতা খাওয়ার জন্য অনেক দিন গেছে কিন্তু দেখতেছে উনি দেখতেছে আমার বড় পীর যাওয়ার আগে সেখানে আরো অনেক মানুষ আসি বসে রইছে সুবহানাল্লাহ নহর তো বড় পীর আব্দুল কাদের হ্যাঁ যদি এখন একজন ফাতা লই যাই গই তো বহুত অভাবী মানুষ আর তো বড় কষ্ট আছে তে মানুষের আছে তো আই তো গই ইতারা লোক আই একদিন আরেকদিন লইম হই হই আরেকদিন লইম হই হই এ নলতে নলতে নহাতে নহাতে বরাবর 20 দিন গই মাতানো কদিন গই দে 20 দিন 20 দিন কয় দিন হইছে 20 দিন খাই না সাইলি তো বাজি যেহন একখান হাইত পারেন না নফারেন সুরি সারি গরিও হাইত পারেন না নফারেন আবার মাইনশরে কষ্ট দিয়ে নি ভোট ধাক্কা ধাকি গরি লইত পারেন না নফারেন ইবাহত না আই কি আর ধাক্কা দিতে রাজি নাই আর মানুষ জিনিস আই অন্যায় ভাবে বুক গরন ইয়ানো আর পক্ষে সম্ভব নয় আ 20 দিন না হাত দদ মানুষের কোন কি ক্ষেতর মিক্কা নো স্যার 20 দিন না হাইদু উগ মানুষের মিক্কা কোন মানুষের মিক্কা লোপ নগরের আল্লাহু আকবার এটাই আল্লাহর ওলির আদর্শ আল্লাহর ওলিরা নিজে না খেয়ে মানুষ কে খাওয়ায় রাসূলুল্লাহর গোলামীকে বরণ করে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাতবিউ খুতুওয়াতিশ শায়তান إنه لكم عدو مبين একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাই ওনারা আর কত বুঝতে লাগেন নি এ খুব কেয়াল করুন ইবাদত নিয়ত উনি বান্দে সুন্দর নিয়ত ন নামাজের কি নিয়ত উনি বান্দে ইবাদত এটা হলো ওয়াজ আসলে কণ্ঠ ন উনি বা ওয়াজ হনে গরে ইয়ানো দরকার নাই বেশি কণ্ঠ সুন্দর কি নেই ইয়ানো দরকার নাই হতাগিন কি হর ইয়ানো দে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক কি না ইমন রাইব আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় মাতন হে মানব সম্প্রদায় ও মানব জাতি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা তোমরা দুনিয়াতে যা পাও তা খাইবা না তোমরা পৃথিবীতে কে হালাল এবং পবিত্র খাবার গ্রহণ করো খাও সুবহানাল্লাহ বলেন হালালও খাইবা পবিত্রও খাইবা শুধু হালাল হলে হবে না পবিত্র কিনা সেটা দেখতে হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান খবরদার তোমরা কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না ইন্নাহু লাকুম আদুউম মুবিন কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন কথা বলেন ঠিক কি না শয়তান আমাদের প্রকাশ্য দুশমন শয়তান চাইবে হারাম খাওয়াইতে নমাতে ঠিক নেবে ঠিক শয়তান চাইবে আর কি হাবাইতে হারাম কিন্তু আরাকে হারাম হইব না আর আর হালাল হইতো হই না হনে মাতন হনে কিল্লা হারাম যদি না হারাম যদি হ হালাল যদি ন হ তলে নামাজ দুই ইবাদত রিয়াজত গরিবান দিন হন হাজর যাইতো নো এন কি আল্লাহর দরবারত দোয়া গুল্লি আল্লাহ এ দোয়া কবুল করতো নো নমাতে ঠিক নেবে ঠিক পৃথিবীতে যত ওলি যত গৌস কুতুব আবদাল আছে যতরো যত আল্লাহর মাহবুব বান্দা আছে যত আল্লাহর নেককার বান্দা আছে যত আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আছে
যত নবী আম্বিয়াগণ আছে তারা প্রত্যেকই আপন আপন জামানায় তারা প্রত্যেকই আপন আপন সময়ে হালাল কে গুরুত্ব দিয়েছেন হারাম বর্জন করেছেন তারা যত হালাল কেছে তত আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক নেবে ঠিক কারণ হালাল খাইলে মানুষের দোয়া কি হয় কবুল হয় বলেন মানুষের দোয়া কি হয় কবুল হয় হালাল খাইলে মানুষের নামাজ দোয়া ইবাদত রিয়াজত কবুল করেন কে ইনকামই যদি হারাম হয় তাহলে কি फायदा এজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইহাকীর বর্ণনা আমান নবী বলেন তলাবু কসবিল হালাল ফরিদাতুম بعد الفريده বলে হে আমার উম্মত হালাল খাওয়া এটা তোমাদের জন্য ফরজ নামাজের পরে আরেকটা বড় ফরজ সুবহানাল্লাহ বলে নামাজ যেমন ফরজ হালাল রিজিক কামাই করা সেটাও কি ফরজ হালাল রিজিক মানুষ মারা রিজিক নয় নামাজে ঠিক নেবে ঠিক কিন্তু আজকাল এডেন হতাইলো বহুত জায়গা আরা লক্ষ্য করি বহুত নামাজি মানুষ কিন্তু আরেকজনের সম্পদ জমি দখল করি হার আছে না নাই আছে বহু মানুষ এদিকে নামাজি ইবাদত গুজার মমা মত ডরে ইবে তসবিহ সারা আতত্ব ন রাখে কিন্তু ইবে তো বইনে জায়গা ফাদতে জাগাইন নদের নামাতে ঠিক নেবে ঠিক অথবা বাইফুতে সাসার সম্পদ মারি হার সাসাই বাইফুতের সম্পদ মারি হার ইল্লা আরার সমাজত এই জাতীয় চিত্র এই জাতীয় ঘটনা আমাদের সমাজে অ্যাভেইলেবল আমাদের সমাজে জীবনে আপনি যেখানেই যান না কেন সেখানে হারাম আর হারাম সুদে ঘুষে মানুষ বেসামাল হয়ে আছে একটু জোরে বলো না না আউযুবিল্লাহ সুদ সারা স্কেল মানে সুতু নাই নমাতে ঠিক নেবে ঠিক একবারে জিবে সুদ না হাইবা ব্যাংক তো লোন হই লই লোনই বেরি সুদ গুসর ফলান নমাতে ঠিক নেবে ঠিক যাত তো একবারে সুদ যায় না হা ইতি কিস্ত টিয়ে লই লই ই বেরি সুদ নমাতে ঠিক নেবে ঠিক এজন্য ভাই তা আমাদের দোয়া কুত্তে কে কবুল হবে আমাদের দোয়া কুত্তে কে কবুল হবে আমরা তো হারামের উপরে আছি কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন হারামের ভিতরে কোনো আরাম কথা বলেন হারামের ভিতর কোনো আরাম প্রিয় ভাইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা এর নাম শুনেছেন মাহবুবে সুবহানি বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি রাহমাতুল্লাহ আলাই আল্লাহর অনেক বড় ওলি কথা বলেন আল্লাহর অনেক বড় ওলি ইননরা জানন না গোসে পাকরে নসিন ননরা আ বড় পীর আব্দুল কাদের জিলানি ইবে বাগদাদত মাঝে ফুটতো কি মাতো না বাগদাদত ফুটতো কি তো টিয়া ফুশা মায়ে জুন দিল ওনারা জানন ঘটনা শেষ হই মাতো না টিয়া ফুশা মা জুন দিল উন ইন ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর জীবনী লিখছেন সেখানে বর্ণনা করতেছে বলে বড় পীর আব্দুল কাদের জিলানি টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে উনি না খেয়ে না খেয়ে অনেক দিন বলে না খেয়ে না খেয়ে অনেক দিন হয়ে গেছে এক দিন হইছে দু দিন হইছে তিন দিন হইছে পাশে এক জায়গায় মানুষেরা চাষবাস করছে চাষবাস ওনারা বাঁধাকপি নছিলেন বাঁধাকপি বাঁধাকপি চাষ গজ্জি তেড়ে বো ডগা টগা বাঁধাকপির ওর ফাতা টাতা ফেলাই দিয়ে দেন সাপ সুতরা গুড়ি তারপরে বেঁচে দেরি ঠিক কিনা ব্যা কোনে যাইয়ে নে অভাবী মানুষ অল যাই ওই বাঁধাকপির ফাতা টাতা ইনল দুই দেয় ইতারা ইন হাই এনে জীবন বাঁচা কিন্তু আর গোস পাক সেই সেই বগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানি এই পাতা খাওয়ার জন্য অনেক দিন গেছে কিন্তু দেখতেছে উনি দেখতেছে
আমার বড় পীর যাওয়ার আগে সেখানে আরো অনেক মানুষ আসি বসে রইছে সুবহানাল্লাহ নহর তো বড় পীর আব্দুল কাজী হ্যাঁ যদি এখন একজন ফাতাল হয়ে যায় গই তো বহুত অভাবী মানুষ আত্মবারে হস্ততা আছে তে মানুষ এড়ে আছে তো আই তো গই ইতারা লোক আই একদিন আরেকদিন লইম হই হই আরেকদিন লইম হই হই এ নলতে নলতে নহাতে নহাতে বরাবর 20 দিন হই গই মাতা না খুদিনে গিয়ে দে 20 দিন 20 দিন কয় দিন হইছে 20 দিন খাই না চাইলে তো বাজি জেহনা কেন হাইট পারেন না নফারে সুরি সারি গরিও হাইট পারেন না নফারে আবার মাইনসরে কষ্ট দিয়ে নি ভোট ধাক্কা ধাক্কি গরি লইত পারেন না নফারে ইবাহত না আই কি আর ধাক্কা দিতে রাজি নাই আর মানুষ জিনিস আই অন্যায় ভাবে বুক গরন ইয়া ন আর পক্ষে সম্ভব নয় আ 20 দিন না হাত দদ মানুষের কোন কি খেতর মিক্কা ন স্যার 20 দিন না হাইদু উগ্র মানুষের মিক্কা কোন মানুষের মিক্কা লোপ নগরের আল্লাহু আকবার এটাই আল্লাহর ওলির আদর্শ আল্লাহর ওলিরা নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় রাসূলুল্লাহর গোলামীকে বরণ করে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ শাগিন শাগার চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামী প্রিয় নবীর গোলামী হওয়া রাজার চেয়েও দামি শাগিন সাগর চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামী প্রিয় নবীর গোলামী হওয়া রাজার চেয়েও দামি প্রিয় নবীর গোলামী হওয়া রাজার চেয়েও দামি যার সম্মানে সবে ফেরেশতা সিজদারত হয় যার সম্মানে সবে ফেরেশতা সিজদারত হয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয় তো জাগানে কি যে হবে আমারে পরি বলুন দো জাগানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয় সালাতুনিয়া এবার সকলে বলেন মারহাবা আরেকটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা তাহলে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার আদর্শ হচ্ছে জীবন গেলেও হারামের দিকে চোখ না দেয়া জীবন গেলেও কখনো হালালকে ছেড়ে না দেয়া কথা বলেন ঠিক কি না হালাল খেতে হবে প্রিয় ভাইরা আমার বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এই প্রখ্যাত ওলি না খাইতে না খাইতে এক নাগারে 20 দিন সবাই বলেন কয় দিন 20 দিন মানুষের সাথে ধাক্কা ধাক্কিও করবেন না আবার মানুষের ক্ষেত কলা থেকে কোনো কিছু নিয়েও খাবেন না সেটা ওনার জন্য হালাল হবে না হারাম হবে তিনি বুঝতে পারলে এটা আমার জন্য কখনো বৈধ হতে পারে না এই পেটে কখনো হারাম জিনিস যেতে পারবে না উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার গোসেবাক আব্দুল কাদের জিলানি 20 দিন না খাওয়ার পরে শরীরের অবস্থা বড় কাহিল কিন্তু মনের ত্রাইবান দুইয়ান জিনিসে মানুষের আকল জ্ঞান হমাই দে মাতন না খয়ান জিনিস ইন ইন শিখিবান ইন দরহার মনের এক কানুল যে মানুষের অতিরিক্ত খাবার বলে না মানুষের অতিরিক্ত
খাবার আরেকটা হচ্ছে মানুষের অতিরিক্ত ঘুম বলেন না মানুষের অতিরিক্ত ঘুম যেই ব্যক্তি অতিরিক্ত ঘুমাবে এবং যেই ব্যক্তি অতিরিক্ত খাবার খাবে আস্তে আস্তে তার আকল তার বিবেক তার জ্ঞান আস্তে আস্তে হ্রাস পাবে সে দিন দিন বেআকল হতে শুরু হবে একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ মাশাআল্লাহ আমাদের গ্রামে গঞ্জের মানুষ প্রচুর পরিশ্রমী নামাজে ঠিক কিনা বহুত মানুষ আছে যে সারা দিন বিলো থাসগুজ্জি আবার মাহফিলে তাই বইগি বেগুন হন আল্লাহু আকবার আবার বহুত মানুষ আছে ঘুম যাইবার সময় নাই এখানে ঘুম গি আবার রাতে ওড়ি তাহাজ্জুদ উঠতে আইগি ডর করে হন না সুবহানাল্লাহ এরকম আছে না নাই এটা ভালো কারণ অনেক মানুষ আছে বলে হনবিতে তরহারি কেন লইব আল্লাহ এতাই দরহান নাই নমাতে ঠিক নেবে ঠিক আবার বহুজন হবে না 10 12 আইটেম নইলে আইবা থাইন নবারি নমাতে আছে না নাই এন কি বহুত মানুষ আছে দে মানুষের মেলামেস বানত গেলে এনিতে বাত না হয় শুধু লইল গুস্ত হার ফিস হার ডিম হার একানোর উরিতে হাল লাগা দুইয়ান ডবল তিনান সের কেন হার নমাতে দে ঠিক নেবে ঠিক এটা হারাম এটা জায়েজ না আপনার মানুষ টেবিলে বইব যে সজন মুরগি দিয়ে দে হফিস সফিস তুই যদি একজন হাল লাগা দুই পিস হাই ফেলো তোমার কল্যাণ গিয়ে হড়ে আরোগ্য মাইশে যে ন পাইবু এ এ এক কল গান তোমার থেকে আল্লাহ কি এ এক কল ন দে হবে না আল্লাহ দিলনি কিন্তু আই লাইতে হাইতে আর এক কল গিয়ে নমাতে ঠিক নেবে ঠিক খবরদার এই মানুষের বাড়িতে খাবার খাইতে গেলে অনেকেই বলে কই হবক দা রাজি হতে শুধু ফ্যান আর হতে সেন্টেন কুলি দি ফিতাতে তাস গরি দি হতে শুধু বই গুস্ত হাবি ডালা তো নাউজুবিল্লাহ না হর আচ্ছা নিজের ঘরত গরু গুস্ত হাইবস বাসি বাসি হা একটু রাতুন দুইটু উরান হা দুইটু রাতুন তিনটু উরান হা কিয়া গরু গুস্তর কেজি 700 টাকা আষ্টশুড়িয়া আকল জ্ঞান বুদ্ধি গরি হার কিন্তু মাইশের গরত যেতে গিয়ে এতে যোগ দে একখান দুইয়ান হাইবো একবারে জিন দিয়ে লেস তুলি হার নমাতে দে ঠিক নেবে ঠিক আবার বহুত মানুষ আছে দে তো বিয়াত নডাইলো যাবে অথবা ডেকে দে একজন ওয়া রাষ্ট্র নজন গি আচ্ছা ইতর তো আয়োজন গজি 200 মানুষর তুই যদি 8 9 জন লই যায় একজন লই যায় বাড়াই ফেলো তাহলে হানা শর্ট পড়িবার সম্ভাবনা আছে না নাই ইবে যায় যদি কোনো সুযোগ আছে এইজন্য জীবনে ব্যক্তিত্ব গঠন করবে কখনো কোনো মানুষের ঘরে দাওয়াত না দিলে অতিরিক্ত যাবেন না আর জীবনের সবচাইতে বড় ভদ্রতা হচ্ছে মানুষের ঘরে কম খাওয়া নিজের ঘরের সাধ্য অনুযায়ী বেশি খাওয়া নমাতে ঠিক নেবে ঠিক মানুষের ঘরে কি খাওয়া কম খাওয়া মানুষ যেন এটা বলে এত খাবার করলাম কিছুই খাইলো না এটাই ভদ্রতা নমাতে ঠিক নেবে ঠিক ইয়ানা ইয়ারা কইলে হদের নিজের ঘর থম হাবি মানুষের ঘর তো দেব খুতাই হাবি লেস তুলি নাউজুবিল্লাহ নখর খবরদার এটা কখনো করবে আমি যে কথা বলছিলাম দুইটা জিনিসে মানুষের আকল জ্ঞান কমে যায় আর কেন ডর করে মাতম করব হওয়ান জিনিস দুইয়ান জিনিস এক নম্বরে হচ্ছে বেশি খাবার বলেন এক নম্বরে বেশি খাবার আর দুই নম্বরে অতিরিক্ত ঘুম বলেন না দুই নম্বরে অতিরিক্ত ঘুম যেই ব্যক্তি অতিরিক্ত খাবার বর্জন করেছে যেই ব্যক্তি অতিরিক্ত ঘুম বর্জন করেছে আল্লাহ তাআলা আকলে তার জ্ঞানে এমন কি হাদিসের বিভিন্ন সূত্র অনুযায়ী তার রিজিকের মধ্যেও আল্লাহ বরকত দান করেছে জোরে বলেন সুবহানাল্লাহ কি দেখুন তো আমরা সবাই ঘুমের পাগলার খানার আজকাল একবারে আগে বেশি ডর মানুষ ঘুমোতে উঠতে দে 10টা 11টা বাজে নমাতে ঠিক নেবে ঠিক ডর মানুষ 10টা 11টা বাজে ঘুমোতে উঠি বেরাশে কান লই রাস্তা রাস্তা ডুলতো তো মাইশি বুঝজো দিবা ডর মানুষ মাথা নেবে কি মানুষ ডর মানুষ মানে বিরাট আতিফানে দিলে ডর মানুষ নো মানে বেতে টিয়া বসে আছে কিন্তু এখন আবার এ ডরাতে গরিব ফোন হিসাব নাই মোটামুটি মোবাইল যত আছে ইতে তাহাজ্জুদ রাখ পর্যন্ত ফজর আজানের আগে পর্যন্ত ইবে সিপতে সিপতে রাত গোড়াইবার শেষ করে দি শুধু গশা মাজা নমাতে ঠিক কি না
تيبي تار فزر تولي بشو مياسنا ما تناسنا آگه زيلي اي منشور گره گره اللار قرآن را آوازونا زيتو اين بياقبون ايمان آمان هون سي بای اي مهد اي آزيا حاليا فزر زده انارا گوڑه ريا اي گوند مارا گورون بالوگوری ایک شبتن گورون ایک کن گورو تو بالوگوری قرآن الكریم اور تلاواتور آواز اونا زائنے نزائی شمد ہوا سے نماتے ٹھیک نی بیٹی شماز برباد ہوئے گا اتیرک تو گھو ماما دے اتیرک تو کھبا اگلی مانوشیر اکل گیان کھومیے دے ای جو نا بچے در کے کھانا کم کھوا بے বলেনা বাচ্চাদেরকে খাবার কম খাওয়াবেন মা অনেকে মনে করে দে হোমারে আর পুয়ারে কদে রাতিয়া যদি ঘুম জাগুই পুয়াইবার মারি মারি তুলি হইলে হাবা উঠো দে বেটা ভাত খা আজি রাতিয়া না হেল হদু গুকুরার গুস্ত হমি যাইবো নামাতে ঠিক নে বেটি কি কোন হই দে গুকুর তো দুয়া দুই দিন না হাবলে তো উগ সল গুস্ত হমি যাইবো ঠিকতে ইতে কি ইতে তো লাতি ভাল্লা যদি দ্রুত আপনি খাবার খেয়ে ফেলেন তারপরে নামাজ কলমা এদিক সেদিক দৈনন্দিন কাজটাজ করেন খালি পেটে ঘুমাবেন অটোমেটিক ফজরের সময় সজাগ হয়ে যেতে পারবেন অটোমেটিক জোরে ঘুম ভেঙ্গে যাবে একটু জোরে বলো না সুবহানাল্লাহ ইয়ে পেটি টাইট করে হাই ফুজু এটা আর উঠে দিব না ফেড়ে মাতন উঠে দিব না ফেড়ে সিবি ধরিব কথা হাইজ দবাই ফুটি নাই যাও জন্ম আল্লাহর ওয়াস্তে নুরিস নমাতে ঠিক কে না তার মানে উড়ে প্রিয় ভাই আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস জানা যায় বুজুর্গ মানুষের লক্ষণ হলো নেককার মানুষের লক্ষণ হলো খানা কম খাওয়া কথা বলেন না খানা কম খাওয়া ঘুম কম যাওয়া বলেন না ঘুম কম যাওয়া জন্য মনে রাখা দরকার খানা 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 করবেন না মনে রাখা দরকার বেশি বেশি কখনো ঘুমাবেন না আমার গোসপাক শাহিন সেই বাগদাদ পরপীর আব্দুল কাদের জিলানি আমরা যেখানে 20 ঘন্টা উপবাস থাকতে পারি না আমরা যেখানে 20 ঘন্টা উপবাস অথবা 12 ঘন্টা 10 ঘন্টা উপবাস থাকতে পারি না রোজা রাখতে পারি না সেখানের ভেতরে আমার গোসপাক শাহিন সাহেব বাগদাদ বড়পীর আব্দুল কাদের জিলানি এক নাগারে না খেয়ে 20 দিন পর্যন্ত উপবাস কথা বলেন না কয় দিন পর্যন্ত উপবাস 20 দিন পর্যন্ত উপবাস জিজ্ঞেস করা হলো গোসপাক শাহিন সাহেব বাগদাদকে জিজ্ঞেস গোসপাক নাকে বাগদাদের মসজিদের সামনে চলে আসছে আর বেচারা শোয়া থেকে ওঠার ক্ষমতা নাই মাতো না শোয়া তো উড়িবার ক্ষমতা নাই কিয়া পেড়ত মাঝে কোনো কিছু নাই হাইলে আল্লাহ আল্লাহ করছেন জিকির করছেন হঠাৎ করে একজন মানুষ চলে আসলেন কোথায় চলে আসলেন মসজিদে মসজিদে বাগদাদ জামে মসজিদে ওরা কথা বুঝতে লাগল না আর যে মসজিদের দরজায় বড় পীর আব্দুল কাদের জিলানি শুয়ে আছেন ওই মসজিদে এক আল্লাহর বান্দা গরম গরম রুটি গরম গরম গোশত নিয়ে মসজিদে আসলেন সুবহানাল্লাহ বলেন মসজিদেটা খাবার জায়গা না ইবাদতের মাতন না কিসের কিন্তু মনে রাখবেন মসজিদের ভিতরে খাবার খাওয়া জায়েজ নাই নির্দিষ্ট শর্ত ছাড়া সেখানের ভিতরে উল্লেখযোগ্য হলো মুসাফির যদি কোনো জায়গা নিরাপদ জায়গা না পায় মুসাফির মসজিদের ভিতরে ঘুমাইতেও পারে খানাও খাইতে পারে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তো মানুষ জিবাই সে ইবো তো মুসাফির ইবো হনো মিকে জায়গা না পায় হড়ে ঢুকে মাতন হড়ে ইবে সাত দিন দি আল্লাহর উপর বান্দা শুই আছে তা খাইতো গিয়ে খুললে উবের ডাকের কতবা
অনু উড়ন আড়ো দি বইনে অনু কিছু হন এখানে ডর করে হন না সুবহানাল্লাহ আতিথি এটা করছে গোসফা করতে তো এত খুদিন ওয়াইশা মত ন খুদি গোসফা শাহী যায় বাগদাদ উড়ে গেলেন উঠে মনে মনে বলতেছেন খাবো নাকি খাবো না আল্লাহু আকবার বলেন আমি যে উনার এই খাবার খাবো এটা কি আদৌ আমার জন্য হালাল হবে নাকি আমার জন্য হারাম হবে আমার গোসপাক শাহী শাহী বাগদাদ বড় আফসোস করছেন বড় আফসোস করছে খুব টেনশন করছে খুব বেশি টেনশনে পড়ে গেলেন খাবেন কি খাবেন না শেষ পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানি সোয়া থেকে উঠে ওই আল্লাহর বান্দার পাশে গিয়ে বসলে ডাকে যে বুঝছি খুদবা অনর বাড়ি হটে মাত অনর বাড়ি আসলে কোনো বাড়ি প্রচার করার উদ্দেশ্য ন উদ্দেশ্য যে এ মানুষ ইবেয় হানা গিনজে আইনি ইন কি আসলে হালাল নাকি হারাম ইয়ান এখানে বেতো জাস্টিফাই করে দে বাইর করে দে নর করে হন না সুবহান উজুর হন মুজুর হন সব মানুষ হালাল আর হারাম দেখার যেন আমাদের টাইম নেই জিন্দি হইব ফাইলি হই একখানা ডর করে হন না নাউজুবিল্লাহ খবরদার এটা কখনো করা যাবে আচ্ছা যাই হোক তার গোসফা কতবা ওনার বাড়ি হড়ে হদ আমার বাড়ি আমার বাড়ি ইরানের জিলান শহরে সুবহানাল্লাহ নহর তো গোসফাকর বাড়ি তো হড়ে জিলান শহর ইবার বাড়িও হড়ে বলি হর জিলান শহর একা আল্লাহু আকবার হন জন্ম তোমার জিলানেতে তরিকা হই কাদেরিয়া আবু সালেম মুসা জঙ্গি হলেন গো তোমার পিতা জন্ম তোমার জিলানেতে তরিকা হই কাদেরিয়া আবু সালেম মুসা জঙ্গি হলেন গো তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী তোমারি নামের গুণে আগুন হয় যায় পানি তোমারি নামের গুণে আগুন হয় আই বড় পীর আব্দুল কাদের আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয় যায় পানি তোমারি নামের গুণে আগুন হয় যায় পানি আসসালাম আল্লাহ সবাইকে কবুল করুন আর একখানা ডর করে হন না আমিন মাশাআল্লাহ আমাদের মাহফিলের সম্মানিত উদ্বোধক মহোদয় জনাব আলহাজ মাস্টার শামসুল আলম সিদ্দিকী সাহেব আইসি বেগুন হন মারহাবা আরো যত আর আর যতগুন মেহমান অতিথি হল আইসুন নিচে ওরে বেগুনে মিলে জুলাই বসুন আল্লাহ বেগুনর এই আগমনের কবুল করুন বিশেষ করে এই মাহফিলত ইনতেহেনে নয় এটা বহুত মানুষ টিয়া দিয়ে নেন দে পাঁচ টিয়া দশ টিয়া একশো টিয়া দুইশো টিয়া এক হাজার টিয়া যে যে ইল্লা দি সহযোগিতা করছি ব্যাকুল সহযোগিতার আল্লাহর কুদরতের হাতে কবুল করক ওনার ব্যাকুল মনোযোগ আছে না আমার গোসপাক বলতেছে আপনার বাড়ি কোথায় তিনি বলছেন আমার বাড়ি জিলানে বলে জিলানে বলে হ্যাঁ বলে কোথায় আসছেন আপনি ওই আল্লাহর বান্দা বলে